সম্পর্ক, যেটা খুবই ছোট্ট একটি শব্দ হলেও এর গভীরতা অনেক বেশি, কারণ জন্মের পর থেকে আমরা সবাই আবদ্ধ থাকি কোনো না কোনো সম্পর্কের মায়াজালে। আর এই সমস্ত সম্পর্কগুলোর মধ্যে সবচাইতে প্রিয় এবং কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সঙ্গে তার সন্তানের সম্পর্ক, কারণ মা বাবা নাকি সন্তানের জন্য সব কিছু করতে পারে, এমনকি সন্তানের জন্য দিতে পারে তাদের জীবন। তবে কোনো মানুষ কি মা বাবার চাইতেও বেশি ভালোবাসতে পারে? নিজের জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়ে জীবনের সবচাইতে বেশি আপন হতে পারে? আজকের পুরো গল্পটিতে আমরা এই প্রশ্নের উত্তরটি খুঁজব, যেখানে ছোট্ট এতিম দুই ভাই বোনের জীবন সংগ্রামের গল্প দেখানো হয়েছে, যার কিনা তাদের মা বাবাকে হারিয়ে ফেলার পর তাদের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে তাদের দরিদ্র দাদার উপর, যে কিনা নিজেই অনেক কষ্ট করে তার জীবন পরিচালনা করে। তবে তার এই সংগ্রামী জীবনে যখন তার এতিম দুজন নাতি নাতনি চলে আসে, তখন তার পুরো জীবনের গল্পটাই যেন বদলে যায়। তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা দেখলে আপনারাও আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। সাউথ কোরিয়ান মুভিগুলো কতটা হৃদয়স্পর্শী হয় সেটা তো আমরা সবাই জানি, আর আজকের এই গল্পটিও সেটার ব্যতিক্রম নয়, কারণ এই গল্পের শেষটা পুরোপুরিভাবে আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে চলুন ঘুরে আসা যাক এতিম দুই ভাই বোনের জীবন সংগ্রামের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি ছোট্ট গ্রামে, যেখানে আমরা কিম নামক একজন বয়স্ক লোককে দেখতে পাই। সে তার দুজন নাতি নাতনিকে নিয়ে একটি খোলা প্রান্তরে বেড়াতে এসেছে। তার নাতির নাম হচ্ছে চ্যান এবং নাতনির নাম হচ্ছে সুরিন। তো চ্যান এখানে উঁচু একটি জায়গাতে দাঁড়িয়ে দুষ্টুমি করে সেখানে চিৎকার করছিল, তবে তার দাদা কিম তখন তাকে ভাষণ শিখিয়ে দিচ্ছিল, কারণ সে তাদের স্কুলে স্পিচ দিতে যাচ্ছে। তো কিমের শিখিয়ে দেয়া স্পিচ অনুযায়ী চ্যান এখানে বলে যে সে একদিন অনেক বড় হতে চায় এবং সে তাদের দেশের প্রধানমন্ত্রী হতে চায়। কিম তখন তাকে বলে, সেটা হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্য স্থির রাখতে হবে। কিন্তু চ্যান ছিল খুবই দুষ্টু। সে তখন বলে যে সে প্রধানমন্ত্রী হতে চায় না, বরং সে ছোট্ট একটি খেলনার দোকানের মালিক হতে চায়। তার কথা শুনে তার দাদা এখানে হাসে। এরপর সে তাদের দুই ভাই বোনকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আসলে চ্যান এবং সুরিনের মা বাবা কেউই ছিল না, ছোটবেলা থেকে তার দাদাই তাদেরকে মানুষ করছে। এরপর আমরা কিমকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। সেই রেস্টুরেন্টটিতে থালা বাসন ধোয়ার কাজ করে। তবে রেস্টুরেন্টের মালিক অনেক কিপ্টে প্রকৃতির হলেও তার স্ত্রী ছিল খুবই ভালো একজন মানুষ। প্রায় সময় সে কিমের জন্য খাবার তৈরি করে দেয়, কারণ সে জানে যে কিমের বাড়িতে রান্না করার মতো কোনো মানুষ নেই। তো আজকেও সে একই কাজ করে। কিম তখন দ্রুত তার কাজ শেষ করে খাবার নিয়ে চলে যায় সুরিনকে স্কুল থেকে আনার জন্য। কিম প্রতিদিন সুরিনের জন্য কিছু চকলেট নিয়ে আসে, যেটা পাওয়ার পর সুরিনের হাসি মুখটা কিমের মনে অনেক প্রশান্তি দেয়। কিন্তু স্কুলে যাওয়ার পর স্কুলের একজন টিচার কিমের সঙ্গে অনেক রাগারাগি করে, কারণ কিম নাকি প্রতিদিন দেরি করে সুরিনকে স্কুল থেকে নিয়ে যেতে আসে। তাকে বারবার বলার পরও আজকেও সে দেরি করে এসেছে। আসলে রেস্টুরেন্টে সমস্ত কাজ শেষ করে তাকে এখানে আসতে হয়, তাই প্রতিদিনই তার একটু দেরি হয়ে যায়। তো সে এখানে টিচারকে সরি বলে সুরিনকে তার কাঁধে নিয়ে বাজারের মধ্য দিয়ে যেতে থাকে বাস ধরার জন্য। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই। চ্যান তার স্কুলে ছিল, চ্যানের পাশেই ছিল তাদের শহরের মেয়রের ছেলে, যে কিনা তার সঙ্গে একই ক্লাসেই পড়ে। তবে সে এখানে একটি পিএসপি গেম খেলছিল, আর চ্যান প্রায় অনেক সময় ধরে গেমটির দিকে তাকিয়েছিল। চ্যানের অনেক ইচ্ছে করছিল একবার গেমটি খেলতে, তাই চ্যান সেই বাচ্চাটির কাছে গেমটি একটু চায়। কিন্তু সেই বাচ্চা একবারের জন্য তার হাতে গেমটি দেয় না। চ্যানের এতে বেশ মন খারাপ হয়। অন্যদিকে আমরা কিম এবং সুরিনকে দেখতে পাই। তারা বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে থাকার কারণে বাসটি তাদেরকে রেখেই চলে যাচ্ছিল, কিন্তু সেখানে ঝাং নামক কিমের একজন পরিচিত মহিলা ছিল। সে তাদের দুজনকে দেখতে পেয়ে বাসটি থামাতে বলে। এরপর কিম সুরিনকে নিয়ে দ্রুত বাসে উঠে যায়, আর সে ঝাং নামক সেই মহিলাটিকে একটি কাগজ দেয় এবং তাকে বলে যে এটা সুরিনের স্কুল থেকে দেয়া হয়েছে। এটাতে কি লেখা আছে সেটা সে পড়তে পারছে না, তাই ঝাং যেন তাকে একটু পড়ে শোনায়। এবার কাগজটি পড়ার পর ঝাং তাকে বলে যে আগামীকাল সুরিনদের স্কুলে সবাইকে একটি স্ট্রবেরি বাগানে নিয়ে যাওয়া হবে, তাই বাড়ি থেকেই প্রত্যেকটি বাচ্চাকে দুপুরের খাবার দিয়ে দিতে বলা হয়েছে। একথা শুনে কিম অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার হাতে এখন কোনো টাকাই ছিল না যেই টাকা দিয়ে সে সুরিনকে খাবার দেবে। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই। চ্যান রাস্তার পাশের একটি জায়গাতে বসে তার দাদা এবং বোনের জন্য অপেক্ষা করছিল। তবে সে এখানে একটি পাথরের উপর তার কল্পনা দিয়ে সেখানে একটি পিএসপি গেমের ছবি আঁকে, আর সেটা দিয়ে সে খেলে সেখানে সময় পার করছিল। তবে ঠিক এমন সময় সেখানে বাস এসে থামলে কিম এবং সুরিন বাস থেকে নেমে আসে, আর কিম তার নাতিকে এই ড্রয়িংটি দিয়ে খেলতে দেখতে পায়, যেটা দেখে কিমের কাছে খারাপ লাগলেও সে বিষয়টি এড়িয়ে যায়। এরপর তারা তিনজন মিলে মজা করতে করতে বাড়ির দিকে ফিরতে থাকে।
তবে যাওয়ার পথে তারা একজন মহিলাকে দেখতে পায় যাকে তার শাশুড়ি অনেক গালমন্দ করছিল। তবে এটা দেখে চ্যানের তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়, কারণ ঠিক এভাবেই একদিন তার দাদা তার মাকে গালমন্দ করছিল, এমনকি এরপর সে তাকে জোর করে তাদের বাড়ি থেকেই বের করে দিয়েছে। যদিও চ্যান সেদিন কাঁদতে কাঁদতে তার দাদাকে অনেক অনুরোধ করছিল যে সে তার মায়ের সঙ্গে থাকবে, কিন্তু তার দাদা তার কোনো কথাই শোনেনি। এসব কথা মনে করিয়ে চ্যানের একদম মন খারাপ হয়ে যায়। এবার বাড়িতে এসে তারা সবাই যখন খাবার খেতে বসে, তখন চ্যান এখানে খাবারের মেনু দেখে অনেক রেগে যায়, কারণ সে অনেকদিন ধরে তার দাদার কাছে মাংস খেতে চাইছিল। তবে সুরিন কিন্তু এমন ছিল না, সুরিন সমস্ত খাবারই চুপচাপ খেয়ে নেয়। এরপর চ্যান এখানে তার দাদাকে আরো বলে যে সামনে বছরে সে নতুন ক্লাসে উঠবে, আর সেই সময় স্কুলের প্রত্যেকটি বাচ্চাকেই তাদের মা বাবাকে সাথে করে নিয়ে যেতে হবে, কিন্তু তার তো মা বাবা কেউ নেই, তাহলে সে কি করবে? তার দাদা তখন তাকে বলে, আমি আর সুরিন কি মরে গিয়েছি? আমরা তোমার সঙ্গে যাব। স্কুলে তুমি অভিভাবক হিসেবে কাকে নিয়ে যাবে সেটা বড় কথা নয়, বরং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কুল থেকে তুমি কি শিখছ। কিন্তু চ্যানের এই উত্তর একদমই পছন্দ হয় না। সে আসলে চাইছিল যে তার মাকে ফিরিয়ে আনা হোক, কিন্তু কিম এখানে ব্যাপারটি কোনো মতে এড়িয়ে যায়। এবার রাতের বেলা যখন তারা ঘুমোতে যায়, তখন চ্যানকে প্রতিদিনের মতো তার দাদা তাদের পূর্বপুরুষদের নাম বলতে বলে, আর বলে যে স্কুলের কেউ যদি তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে সে যেন তাদেরকে জানিয়ে দেয় যে সে কতটা অভিজাত পরিবারের সন্তান। কিন্তু এসব কথা শুনে চ্যান অনেক বিরক্ত হয়। এবার পরের দিন সকালে কিম যখন সুরিনকে নিয়ে বের হচ্ছিল, ঠিক তখনই তার কাছে তার রেস্টুরেন্ট মালিকের কল আসে। সে তাকে দ্রুত রেস্টুরেন্টে যেতে বলে, কারণ আজকে নাকি কাজের চাপ অনেক বেশি। তবে কিম বলতে চায় যে আজ তাকে সুরিনের সঙ্গে যেতে হবে, কিন্তু কিছু বলার আগেই রেস্টুরেন্টের মালিক ফোন কেটে দেয়। কিম এখন সুরিনের সঙ্গে কাকে পাঠাবে বুঝতে পারছিল না, কিন্তু এমন সময় তার চোখ পড়ে চ্যানের উপর। তবে চ্যান তো তার সঙ্গে কিছুতেই যাবে না। কিম তখন তাকে বলে যে সে যদি সুরিনের সঙ্গে যায়, তাহলে সে তাকে তার পছন্দের খেলনাটি কিনে দেবে। খেলনার কথা শুনে চ্যান সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তবে সেখানে যাওয়ার পর চ্যানের প্রচণ্ড বিরক্ত লাগছিল। সবাই সেখানে থাকা রাইডগুলো এনজয় করলেও সে সেগুলোতে বেশ ভয় পায়, এমনকি রীতিমতো সে কান্না করতে শুরু করে। তার খারাপ লাগা আরও বেড়ে যায় তখন, যখন সে দেখতে পায় যে প্রত্যেকটি বাচ্চাই তাদের মা বাবার সঙ্গে এসেছে, এছাড়াও সবাই ভালো ভালো খাবার নিয়ে এসেছে, আর তারা শুধুমাত্র এনেছে সস্তা কিছু শাকসবজি। কিন্তু ছোট্ট সুরিন তো এসব বোঝে না, সে এখানে আনন্দে মেতে থাকে। অন্যদিকে আজকে রেস্টুরেন্টের মালিক কিমের কাজে অনেক খুশি হয়। এতগুলো গ্রিল প্লেট ধুতে ধুতে তার কোমরেও ব্যথা শুরু হয়ে যায়, তারপরও অন্য দিনের তুলনায় বেশি টাকা পেয়ে সে আজ বেশ খুশি, কারণ সে তো চ্যানকে একটি খেলনা কিনে দিতে চেয়েছে। এরপর সে খুশি মনে সোজা চলে যায় খেলনার দোকানে, চ্যানে সে প্রিয় খেলনাটি কিনতে। কিন্তু খেলনাটির দাম দেখে সে একদম থমকে যায়, কারণ এটার দাম ছিল তার প্রায় তিন দিনের ইনকামের সমান। এটা কিনলে সেই কয়েকদিনের খাবার জোগাড় করতে পারবে না। তাই সে এখানে অনেক চিন্তাভাবনা করে তাদের দুই ভাই বোনের জন্য খাবার কিনে সেখান থেকে চলে যায়। কিন্তু চ্যান যখন বাড়িতে ফিরে দেখে যে তার দাদা তার জন্য খেলনাটি আনেনি, তখন সে প্রচণ্ড রকমের কান্না করছিল। সে কাঁদতে কাঁদতে বলছিল যে তার দাদা তাকে ধোঁকা দিয়েছে, তার দাদা একজন মিথ্যেবাদী। এবার রাতের বেলা দেখা যায় বেচারা কিম তার শরীরে ব্যথার ওষুধ লাগাচ্ছে। এরপর সে তার শরীরে ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য চ্যানকে ডাক দেয়, কিন্তু পরে সে প্রচণ্ড বিরক্তির সাথে এসে ওষুধ লাগিয়ে দেয়। তার এমন রাগ দেখে কিম মনে মনে হাসে, তবে একটু পরে সে তার নাতিকে বলে যে সে ওয়াদা করছে নতুন ক্লাসে ওঠার আগে সে তাকে সেই খেলনাটি কিনে দেবে। চ্যান তখন তাকে বলে যে কিম যেন তার ছেলের নামে ওয়াদা করে। কিম তখন তার মৃত ছেলের নামে ওয়াদা করে, অর্থাৎ সুরিন এবং চ্যানের বাবা মারা গিয়েছিল। এতে চ্যান বেশ খুশি হয়ে যায়। এমন সময় আবার সেখানে জংহো নামের একজন লোক আসে। কিম তখন জংহোর কাছে জানতে চায় যে সে কি খবর নিয়ে এসেছে, তার হাতে আর কতদিন সময় আছে। কিমের আসলে লাং ক্যান্সার হয়েছে, যেটা সম্পর্কে সুরিন অথবা চ্যান কেউই জানে না। তবে জংহো এখানে তাকে বলে যে ভয়ের কিছু নেই, লাং ক্যান্সারের চিকিৎসা এখনো আছে, আর চিকিৎসা নিলে সে ভালো হয়ে যাবে। কিম তখন হেসে বলে যে সে খুব ভালোভাবেই জানে যে তার হাতে আর খুব বেশি দিন সময় নেই। এরপর জংহো তাকে ফোস্টার হোমের কথা বলে, যাতে করে সে সুরিন এবং চ্যানকে সেখানে রাখে। আসলে ফোস্টার হোম কোনো এতিমখানার মতো নয়, এখানে তারা একদম পরিবারের মতোই থাকতে পারবে। জংহো এখানে তাকে আরো বলে যে তার অনেক বয়স হয়েছে, তাই তার এখন উচিত তার নিজের প্রতি খেয়াল রাখা। কিন্তু এসব কথা শুনে সে অনেক রেগে যায় এবং সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর কিম তার মৃত ছেলের একটি ছবি হাতে নেয়, আর সে তাকে বলে, তুই তো আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিস, কিন্তু আমার উপরে দিয়ে গিয়েছিস অনেক বড় দায়িত্ব। আমি জানি না যে আমি না থাকলে চ্যান এবং সুরিনের কি হবে,
এবার পরের দিন কিম তার কাজের জায়গায় যায়। কিন্তু আজ রেস্টুরেন্টে কোনো মানুষ না আসায় সে আজকে কোনো কাজই পায় না। এরপর সে চলে যায় একটি ব্যাংকে তার ইন্স্যুরেন্সের খবর নেয়ার জন্য। এখানে জানা যায় যে সে মারা গেলে তার বংশধরেরা মাত্র 20,000 ইয়েন পাবে, যেটা খুবই সামান্য পরিমাণ টাকা ছিল। এটা শুনে কিম অনেক চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে চ্যান তার সমবয়সী বাচ্চাদের সঙ্গে খেলা করছিল, তখন হঠাৎ করে একটি ছেলে বলে ওঠে তার দাদু বলেছে যে চ্যানের মা নাকি তার বাবার সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, আর এটা নাকি চ্যানবাদে গ্রামের সবাই জানে। কিন্তু একথা শুনে চ্যান প্রচণ্ড রেগে যায় আর সে ছেলেটিকে মারতে থাকে, যার ফলে সবাই এখানে তাকে একা ফেলেই চলে যায়। বেচারা চ্যানিতে মন খারাপ করে বসে থাকে। এখানে চ্যান তার মায়ের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করছিল। তবে কিছুক্ষণ পরেই তাকে তার দাদা নিতে আসে। চ্যান তখন তার দাদার কাছে জানতে চায়, দাদা, আমার মাকে সত্যিই আমার বাবাকে ধোকা দিয়ে পালিয়েছে? আমার মা নাকি আমার বাবার টাকা চুরি করে পালিয়েছিল? কিন্তু কিম তার এই কথার কোনো জবাব না দিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কি এখনো তার মাকে মিস করে কিনা। চ্যান বলে যে সে মিস করে কিনা জানে না, তবে আয়নার সামনে দাঁড়ালেই নাকি তার মায়ের কথা তার অনেক মনে পড়ে। এসব শুনে কিমেরও অনেক মন খারাপ হয়ে যায়। এরপর সেদিন চ্যানের স্কুলে দেখা যায় হুন নামকে একটি ছেলের ভিডিও গেম হারিয়ে যায়, তাই সবাই মিলে সেটা খুঁজছিল। তবে এক পর্যায়ে চ্যান তার লকার খুললে দেখা যায় যে সেখানেই ওই ভিডিও গেমটি রয়েছে। হুনের বাবা তখন সেখানে এসে চ্যানকে অনেক বকাবকি করে। হুনের বাবা আসলে এই শহরের মেয়র ছিল, তাই তার উপরে কেউ কথা বলতে পারত না। তো সে এখানে চ্যানকে বলে, তুই ঠিক একদম তোর মায়ের মতো হয়েছিস। তোর মা যেমন একজন চোর ছিল, তুই ঠিক তোর মায়ের স্বভাবই পেয়েছিস। কিন্তু ঠিক এমন সময় কিম এসে তাকে থামায় আর বলে যে সে কোন সাহসে তার নাতিকে গালমন্দ করেছে। এরপর সে চ্যানকে জিজ্ঞাসা করে যে সে আসলেই গেমটি চুরি করেছিল কিনা। সে যেন সবাইকে বলে দেয় যে তার দাদা তাকে কোনোদিনও এমন ধরনের কাজ শেখায়নি, সে চুরি করেনি। কিন্তু চ্যান এখানে মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এতে সবাই বুঝে যায় যে চ্যানই এই গেমটি চুরি করেছে। কিম তখনই প্রথমবার চ্যানের গায়ে হাত তোলে। সে এখানে তাকে মারতে মারতে বলে, তোকে এত কষ্ট করে মানুষ করে আমি এই শিক্ষা দিয়েছি, তুই চুরি না করলে সবার সামনে বলে দে যে তুই চুরি করিসনি। কিন্তু চ্যান কোনো কথা না বলে একটি বেদ দিয়ে সে তাকে অনেক মারছিল। তবে এমন সময় সুরিন দৌড়ে এসে তার ভাইকে জড়িয়ে ধরে আর সে তার দাদাকে বলে, আমাদের মা বাবা না থাকার কারণে তুমি আমার ভাইকে মারছ, তুমি অনেক পচা, আমি আমার ভাইকে নিয়ে তোমার কাছ থেকে দূরে চলে যাব। একথা শুনে কিম তখন তাদের দুই ভাই বোনকে জড়িয়ে ধরে। চ্যানকে মেরে সেও এখানে অনেক কষ্ট পাচ্ছিল। এরপর রাতের বেলা দেখা যায় কিম অনেক যত্ন করে চ্যানের শরীরে মলম লাগিয়ে দিচ্ছে। সে আসলে চ্যান এবং সুরিনকে অনেক ভালোবাসে, তাই তার চ্যানের জন্য অনেক খারাপ লাগছিল। এরপর কিম তখন সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় সেই খেলনার দোকানে চ্যানের জন্য সেই পিএসপি গেমটি কেনার জন্য। তবে যাওয়ার পথে সে হুনের বাবা গোবক এবং তার মায়ের কথোপকথন শুনতে পায়। হুনের মা আসলে ছিল সেই ঝাং নামক মহিলাটি, যার সঙ্গে কিমের অনেক ভালো সম্পর্ক। তো ঝাং এখানে গোবককে বলে যে সে যেন কাল চ্যানের কাছে ক্ষমা চায়, কারণ তার জন্যই চ্যান আজকে এতটা মার খেয়েছে। কিন্তু গোবক তাকে বলে যে সে কেন ক্ষমা চাইবে, চ্যানের কাছে ক্ষমা চাওয়া উচিত কিমের, কারণ কিমি তাকে অনেক নির্দয়ভাবে পিটিয়েছে। সে এখানে আরো বলে ওই বুড়ো লোকটি খুবই খারাপ, তার মধ্যে মায়া মমতা আছে কিনা সেটা নিয়ে তার সন্দেহ রয়েছে, আর সে এটাও অনেক ভালো করেই জানে যে সে কতটা অত্যাচার করে চ্যানের মাকে বের করে দিয়েছে। কিন্তু তার ওয়াইফ ছাং তখন তাকে বলে যে কিম মোটেও এমন ধরনের মানুষ নয়, বরং সেই ঘটনায় সম্পূর্ণ দোষ ছিল চ্যানের মায়ের, কারণ চ্যানের বাবার মৃত্যুর পর চ্যানের বাবার ইন্স্যুরেন্সের সমস্ত টাকা চুরি করে সে পালিয়ে যাচ্ছিল, তাই কিম তাকে বের করে দিয়েছে। এখন এই সমস্ত কথা বাহিরে দাঁড়িয়ে শুনছিল কিম, তবে সে সেখান থেকে চুপচাপ চলে যায়। এবার পরের দিন দেখা যায় যে হুন তার ভিডিও গেম সহ তার সব খেলনা চ্যানকে দিতে চায়, কারণ কালকের ঘটনার জন্য তার চ্যানের প্রতি অনেক মায়া হচ্ছিল। তবে সে চ্যানকে জানিয়ে দেয় যে সে তার কাছ থেকে একটি খেলনাও নেবে না। এরপর হুন এখানে তার কাছে কালকের ঘটনার জন্য ক্ষমা চায় এবং সে অপরাধীর মতো একটি বেদ তার দিকে বাড়িয়ে দেয় আর বলে যে তার দাদাকাল তাকে ঠিক যেভাবে মেরেছে সে যেন এখন তাকে ঠিক সেভাবেই মেরে শাস্তি দেয়। চ্যান তখন তাকে বলে যে সে তাকে প্রায় 100টি বেতের বাড়ি দেবে। হুনিতে চমকে উঠে বলে, কোনোভাবে একটি বাড়ি দেয়া যায় না। চ্যান তখন তাকে তার প্যান্ট তুলে দেখায় আর তার আঘাত দেখে এবার হুন একদম স্তব্ধ হয়ে যায় এবং বলে যে সে তাকে চাইলে তার ইচ্ছে মতো বাড়ি দিতে পারে। কিন্তু চ্যান এখানে তাকে না মেরে তাকে একটি খোঁচা দিয়ে দৌড়ে পালায় আর তার পেছন পেছন দৌড়ে যায় হুন। এভাবে তাদের দুজনের বন্ধুত্ব অনেক ভালো হয়ে যায়। এবার সেদিন রাতের বেলা কিম দেখতে পায় যে চ্যান হুনের সেই ভিডিও গেমটি খেলছে। এই ভিডিও গেমের জন্যই তো এত কিছু হল, তাই কিম চ্যানকে ভিডিও গেমটি রেখে দিতে বলে। কিন্তু চ্যান তার কোনো কথাই শোনে না,
অন্যদিকে সুরেন মাটি থেকে একটি কাগজ তুলে তার মুখে দিচ্ছিল। কিম তাকে নিষেধ করলে সেও তার কোনো কথাই শোনে না। কিম এতে মহা মুশকিলে পড়ে যায়, কারণ এই জেদি বাচ্চাদেরকে নিয়ে সে কোথায় যাবে সে কিছুই বুঝতে পারছিল না। এবার পরের দিন সকালে সে বের হয়ে যায় তাদের জন্য খাবার কিনতে, কিন্তু হঠাৎ করে সে একটি জুতোর দোকানের সামনে এসে থমকে দাঁড়ায়, কারণ এখানে বিশেষ একটি জুতোর দিকে তার চোখ পড়ে, যেটা দেখে তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। আসলে সেই দোকান থেকে তার বৌমাকে একবার জুতো কিনে দিয়েছিল। মিটে সেই জুতো পেয়ে কি যে খুশি হয়েছিল সেটা দেখেই সেদিন কিমের যেন মন ভরে যাচ্ছিল। তবে এখন এই সমস্ত কথা মনে পড়লে কিমের খুবই বিরক্ত লাগে। এদিকে চ্যান এবং সুরিন বাড়িতে একাই ছিল, তবে এমন সময় চ্যানকে তার বন্ধুরা খেলার জন্য ডাকতে আসে। যদিও চ্যান তাকে প্রথমে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সুরিন ওঠে না। তাই চ্যান তেমন কিছু চিন্তা না করে সে সুরিনকে ভেতরে রেখে দরজার বাহিরে তালা দিয়ে খেলতে চলে যায়। এবার কিম বাড়িতে ফিরে দরজায় তালা দেখে একদম চমকে ওঠে। এরপর ছুটে গিয়ে সে দরজা খুলে দেখতে পায় যে সুরিন বমি করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে আছে। কিম এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দ্রুত সুরিনকে কোলে তুলে ছুটে যায় হাসপাতালের দিকে। হাসপাতালের ডক্টর ছিল তারই পরিচিত জংহো। তো জংহো এখানে সুরিনের চেক আপ করে তাকে বলে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই, সুরিনের আসলে ফুড পয়জনিং হয়েছে। সেদিন সেই নোংরা কাগজটি মুখে দেওয়ার কারণেই তার এমনটা হতে পারে। তাই কিম এখানে এসবের জন্য নিজেকেই দোষারোপ করছিল। এরপর ডক্টর জংহো তাকে জানায় যে যদিও সুরিনের শারীরিক তেমন কোনো সমস্যা নেই, তবে স্বাভাবিকের তুলনায় তার মানসিক বিকাশ কিছুটা কম। এখন তার বয়স 5 বছর চলছে, তবে সে আচরণ করে একদম 3 বছরের বাচ্চাদের মতো। কিম তখন বারবার বলতে থাকে যে সবকিছু তার অবহেলার জন্যই হয়েছে, কিন্তু জংহো বলে যে এমন কিছুই নয়, এমনিতেই কিছু বাচ্চা ধীরে ধীরে বড় হয় আর সেটার জন্য তাদেরকে পুষ্টিকর খাবার দিতে হয় এবং ধীরে ধীরে যত্ন নিয়ে তাদেরকে সবকিছু শেখাতে হয়। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে এসবের জন্য একজন বাচ্চার অবশ্যই তার মায়ের প্রয়োজন, মায়ের অভাব কেউই পূরণ করতে পারে না। একথা শুনে কিম বলে, আচ্ছা একজন দাদা যদি নিজের জীবনের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তারপরও কি মায়ের প্রয়োজন আছে? ডক্টর তার কথার কোনো উত্তরই দেয় না। তাই কিম তখন সেখান থেকে বেরিয়ে আসে। আর বাড়ি ফিরে কিম যখন চ্যানকে দেখতে পায় তখন সঙ্গে সঙ্গে সে তার গালে অনেক জোরে একটি চর বসিয়ে দেয়, কারণ সে সুরিনকে একা রেখে বাড়িতে তালা দিয়ে চলে গিয়েছিল। কিম এখানে চ্যানকে বলে, তুমি সুরিনকে তালা দিয়ে কেন চলে গিয়েছিলে? তুমি কি জানো আজকে আর অল্পের জন্য সুরিন মারা যেত, তুমি তার বড় ভাই হও, তারপরও তুমি তার খেয়াল কেন রাখলে না? কিন্তু চ্যান এতে রেগে যায় আর বলে যে সে নিজেই তো একজন বাচ্চা, কিন্তু তারপরও সে যতটুকু সম্ভব সুরিনের খেয়াল রেখেছে, তবে এখন থেকে সে আর এটা করতে পারবে না, কারণ তার বন্ধুরা নাকি তাকে সুরিনের মামা বলে খেপায়। তার এসব কিছু আর ভালো লাগছে না। যখন থেকে কিম তার মাকে বের করে দিয়েছে তখন থেকে এসব শুরু হয়েছে, তা না হলে আগে তারা ভালোই ছিল। চ্যান এখানে তার দাদাকে আরো বলে যে আজকে যেন সে তার মাকে ফিরিয়ে নিয়ে আসে, তা না হলে সে আর তার সঙ্গে থাকবে না। এসব বলে চ্যান সেখানে চিৎকার করতে থাকে। এরপর সেদিন সন্ধেবেলায় দেখা যায় যে চ্যানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নিখোঁজ হয়ে গিয়েছে। কিম এতে যেন একদম পাগলের মতো হয়ে যায়। সে অস্থির হয়ে সমস্ত জায়গাতে চ্যানকে খুঁজতে থাকে, প্রতিবেশী চ্যানের বন্ধুদের বাসা, এমনকি তাদের এলাকার প্রত্যেকটি জায়গাতে সে তাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। কিমের অস্থিরতা দেখে তার প্রতিবেশীরাও তার সঙ্গে চ্যানকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে কোথাও না পেয়ে একসময় তারা পুলিশ স্টেশনে যায়। তবে সেখানে গিয়ে কিম একদম চমকে যায়, কারণ সে দেখে যে চ্যান পুলিশ স্টেশনেই বসে আছে। কিম তাকে দেখে যেন নিজের মাঝে প্রাণ ফিরে পায়। সে তখন সোজা গিয়ে চ্যানের সামনে বসে পড়ে আর সে চ্যানের কাছে ক্ষমা চায় এবং বলে যে যেভাবেই হোক সে চ্যানের মাকে খুঁজে বের করবে এবং তাকে আর সুরিনকে তাদের মায়ের কাছেই দিয়ে আসবে, কারণ সে তাকে আর কোনো কষ্ট দিতে চায় না। এসব কথা শুনে চ্যান সেখানে কাঁদতে থাকে। এরপর তারা সেখান থেকে বাড়িতে ফিরে আসে। কিমের এখানে মনে পড়তে থাকে সেদিনের কথা, যেদিন সে চ্যানের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মেয়েটি এখানে বারবার বলছিল যে সে অল্পদিনের মধ্যে সমস্ত টাকা ফিরিয়ে দেবে, কিন্তু কিম তার কোনো কথাই শোনেনি, কারণ তার কাছে মনে হচ্ছিল যে মেয়ে তার স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে টাকা নিয়ে পালাতে পারে, সেই মেয়ের মন মানসিকতা কখনোই ভালো হতে পারে না। তাই কিম তখন সিদ্ধান্ত নিয়েছিল যে কোনোভাবেই সে তাকে তাদের সঙ্গে রাখবে না। চ্যান এবং সুরিন তাদের মায়ের জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিল, কিন্তু কিমের সেদিন এতটাই রাগ হচ্ছিল যে সে তাদের কোনো কথা না শুনে তাদের মাকে বের করে দিয়েছে। এবার পরের দিন সকালে কিম চলে যায় তার রেস্টুরেন্ট মালিকের ওয়াইফের কাছে, কারণ এই মহিলার সঙ্গে চ্যানের মায়ের পরিচয় ছিল। এরপর কিম মহিলাটিকে জিজ্ঞাসা করে যে চ্যানের মায়ের সঙ্গে এখনও কি তার কোনো যোগাযোগ আছে। মহিলাটি তখন তাকে একটি চিঠি বের করে দেয়,
যেটা চ্যানের মা তাকে ইন্দোনেশিয়া থেকে পাঠিয়েছে। সেখানে লেখা ছিল যে সে তার সন্তানদের কাছে ফিরতে চায়, সে তার সন্তানদেরকে অনেক ভালোবাসে। তো চিঠিটি পড়ে কিম বুঝতে পারে যে চ্যানের মা হয়তো এখন ইন্দোনেশিয়াতে রয়েছে। তো এরপর কিম সোজা চলে যায় ট্রাভেল এজেন্সিতে, আর সেখানে ইন্দোনেশিয়ার টিকিট সম্পর্কে জানতে চায়। কিম বলে যে আসার সময় তার সঙ্গে আরও একজন আসবে। এজেন্সির মহিলা তখন তাকে বলে তার আসা যাওয়া এবং আরও একজনের বাড়তি খরচ মিলিয়ে পড়বে 17,000 ইয়েন। একথা শুনে কিম বেশ চিন্তায় পড়ে যায়। তবে এবার সে চলে যায় ব্যাংকে তার লাইফ ইন্স্যুরেন্সের খবর নিতে। সেখানে তার লাইফ ইন্স্যুরেন্সের টাকাগুলো চায়। তবে ব্যাংকের কর্মী তাকে জানায় যে সে মারা না গেলে ইন্স্যুরেন্সের টাকা পাবে না, একমাত্র তার মারা যাওয়ার পরে তার বংশধরেরা এই টাকাটি পাবে, যাদেরকে মূলত সে নমিনি করেছে। কিম তখন তাকে বলে যে সেই বসন্তের আগেই মারা যাবে, 3 মাস পরে তো সে নিশ্চিত মারা যাবে, তাই কোনোভাবে কি তাকে 3 মাস আগেই টাকাটি দেয়া যায় না? কিন্তু কিমের এ কথা শুনে ব্যাংককর্মী তাকে পাগল মনে করে এবং সে তার উপর অনেক ক্ষেপে যায়। তারা কিমকে সেখান থেকে বের করে দেয়। কিম তখন সোজা ডক্টর জংহোর কাছে আসে। জংহো তাকে বলে যে সে কেন ঠিকভাবে চিকিৎসা করাচ্ছে না। কিম তখন তাকে বলে, আমি তো আর খুব বেশি দিন বাঁচব না, মাত্র 3 মাসের মধ্যেই আমি মারা যাব, তাহলে শুধু শুধু টাকাগুলো নষ্ট কেন করব। কিম এখানে আরও বলে যে সে তাকে একটি অনুরোধ করতে চায়। সে ব্যাংকের কাগজগুলো জংহোকে দিয়ে বলে যে 3 মাস পর সে মারা গেলে ব্যাংকের লোকেরা তাকে ইন্স্যুরেন্সের টাকা দেবে, আর সেই সম্পূর্ণ টাকাগুলো সে রেখে দিতে পারে। তবে এখন সে তার কাছে কিছু টাকা ধার চায়। সে তার কাছে অনেক অনুরোধ করে বলে যে তার নাতি নাতনির জন্য ভালো একটি ফস্টার পরিবারের সন্ধান করে দিতে, অর্থাৎ এমন একটি পরিবারের সন্ধান দিতে যারা তাদেরকে দত্তক নেবে। তাই জংহো কিমকে নিয়ে একটি ফস্টার এজেন্সিতে চলে যায়। সেখানে গিয়ে কিম বারবার জিজ্ঞাসা করে যে সেই পরিবার তাদেরকে ঠিকঠাক মতো আদর করবে তো, তাদের যত্ন নেবে তো। এজেন্সির মহিলাটি তখন তাকে বলে যে তার নাতি নাতনির জন্য তারা ভালো একটি পরিবার খুঁজে বের করবে। কিম তখন বলে যে শুধুমাত্র অল্প কিছুদিনের জন্যই তারা সেই ফস্টার পরিবারে থাকবে, কারণ সে তাদেরকে রেখে তাদের মাকে আনতে যাবে, আর তার মা আসার পর তাদেরকে তাদের মায়ের হাতে তুলে দেবে। এরপর কিম জংহোকে বলে যে এই ব্যাপারে তারা যেন কোনো কিছুই না জানে, কারণ যদি তাদের মা ফিরে না আসে তাহলে তারা খুবই কষ্ট পাবে। জংহো তখন তাকে কথা দেয় যে সে তাদেরকে কোনো কিছুই জানাবে না। জংহো কিমকে বলে যে সে আর যাই করুক, তার অন্তত নিজের দিকে খেয়াল রাখা উচিত, কারণ সুরিন এবং চ্যানকে তার চাইতে ভালো আর কেউই বাঁচতে পারবে না। এরপর আমরা কিমকে ছাং নামক সেই মহিলাটির সঙ্গে দেখতে পাই। সে এখানে তাকে তার ইন্দোনেশিয়া যাওয়ার বিষয়টি জানায়। তবে ছাং এখানে তাকে বলে যে এতগুলো টাকা খরচ করে তার সেখানে যাওয়াটা একদমই উচিত হবে না, বরং এই টাকাগুলো চ্যান এবং সুরিনের ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে। তাছাড়া এমনও তো হতে পারে যে এতদিনে তাদের মা একটি বিয়ে করে নিয়েছে, কিংবা সে এখন তার বাচ্চাদের ভরণ পোষণ করতে চায় না, কারণ যদি সে এটা চাইত তাহলে সে অনেক আগেই ফিরে আসত। এছাড়া অসুস্থ শরীরে সে এতদূর যাবে কি করে? তবে এসব কিছু শুনেও কিম কোনো মতেই নিজের মত পাল্টায় না। এবার আমরা সুরিন এবং চ্যানকে দেখতে পাই, যারা কিনা তাদের ফস্টার পরিবারের সঙ্গে রয়েছে। তাদের ফস্টার পরিবার তাদের 2 ভাই বোনকে অনেক খেলনা কিনে দেয় আর বলে যে তাদের বাড়িতে আরও অনেক খেলনা আছে। তারা কি তাদের সঙ্গে যেতে চায়? চ্যান বলে না, কারণ তাদের দাদা এতে রাগ করবে। তখন পাশ থেকে জংহো বলে যে তাদের দাদা একদমই রাগ করবে না, কারণ সে নিজেই অনুমতি দিয়েছে। এদিকে তাদের দাদা লুকিয়ে লুকিয়ে দূর থেকে তাদেরকে দেখছিল। তো এবার কিম রওনা হয়ে যায় ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে, আর একসময় সে সেখানে পৌঁছেও যায়। এরপর অনেক কষ্ট করে সে খুঁজে খুঁজে তার পুত্রবধূর ঠিকানা বের করে। তার পুত্রবধূর নাম হচ্ছে ভেনেসা। তো কিম যখন ভেনেসাদের বাড়িতে চলে যায় তখন তার মা তাকে দেখে বেশ অবাক হয়। সে কিমকে অনেক সম্মান করে ভেতরে এনে বসতে দেয় এবং তার জন্য খাবার বানায়। ভেনেসার মা বলে যে ভেনেসা সবসময় বলতো কিম অনেক ভালো একজন মানুষ, তাই সে এবং ভেনেসা সবসময় তার জন্য দোয়া করে। সে এখানে আরও বলে যে কিমের জন্যই অ্যাঞ্জেলা সুস্থ আছে, কারণ কিমের পাঠানো টাকা দিয়েই তো তার চিকিৎসা হয়েছে। আসলে ভেনেসার আগে আরও একটি বিয়ে হয়েছিল এবং সেই ঘরে তার একটি মেয়ে রয়েছে, মেয়েটির নাম অ্যাঞ্জেলা। মেয়েটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আসলে ভেনেসা তার স্বামীর মৃত্যুর পর সেই টাকাগুলো চুরি করেছিল শুধুমাত্র তার মেয়ে অ্যাঞ্জেলার চিকিৎসার জন্য, কিন্তু ভেনেসার মা জানত যে এই টাকা তাকে কিমি দিয়েছে। আর কিমও জানত না যে ভেনেসা কেন সেই টাকাগুলো চুরি করেছিল, কিন্তু এখানে এসে সে সেই টাকা চুরির কারণ জানতে পেয়ে একদম স্তব্ধ হয়ে যায়। আর সে ভেনেসার মায়ের কাছে ভেনেসার কথা জিজ্ঞাসা করে। সে বুঝতে পারে যে সে ভেনেসার সঙ্গে কত বড় অন্যায় করে ফেলেছিল। ভেনেসার মা তখন তাকে বলে, আপনি ভেনেসাকে খুঁজতে এখানে এসেছেন? ভেনেসা তো ইন্দোনেশিয়াতে আসেনি,
সে তো কোরিয়াতেই রয়েছে। আমি যে কতবার তাকে এখানে আসতে বলেছি, কিন্তু কেন যেন সে আসতেই চায় না। এ কথা শুনে কিম দ্রুত বিদায় নিয়ে বেরিয়ে আসলে তার পিছু পিছু ভেনিসার ছোট মেয়ে অ্যাঞ্জেলাও দৌড়ে আসে। সে কিমকে একটি ছবি উপহার দেয়। এই ছবিতে তার দাদা, তার ভাই বোন এবং তার বাবা আছে। কিম দেখতে পায় যে অ্যাঞ্জেলার দাদা সে নিজেই, আর তার ভাই বোন হচ্ছে সুরিন এবং চ্যান, এবং বাবা হচ্ছে তারই মৃত ছেলে। অর্থাৎ এই ছোট্ট মেয়েটি কিম এবং তার পরিবারকে তার নিজের পরিবার মনে করে। এটা দেখে কিম খুবই ইমোশনাল হয়ে যায়। অ্যাঞ্জেলার জন্য তার অনেক খারাপ লাগছিল, কারণ সেও তো একটি ছোট্ট মেয়ে, আর সেও তার মাকে ছাড়াই রয়েছে। এরপর কিম তাকে ছোট্ট একটি চকলেট উপহার দেয় এবং তার ক্লান্ত বিধ্বস্ত মন নিয়ে ইন্দোনেশিয়া ত্যাগ করে। অন্যদিকে আমরা সুরিন এবং চ্যানকে দেখতে পাই। তারা এখন তাদের ফস্টার পরিবারে রয়েছে। এখানে তারা ভালো ভালো খাবার পেয়েছে, প্রচুর পরিমাণে খেলনা পেয়েছে, কিন্তু তারপরও কেন যেন তাদের মন ভালো নেই। দাদাকে ছাড়া তাদের কোনো কিছুই ভালো লাগছিল না। যে সমস্ত দামি দামি খেলনা দিয়ে খেলার চ্যান স্বপ্ন দেখত, সেই সমস্ত খেলনার প্রতিও যেন তার আর কোনো আগ্রহ নেই। তাদের মা এবং দাদার কথা মনে করিয়ে তারা দুই ভাই বোন অনেক কাঁদছিল। এরপর আমরা ভেনিসাকে দেখতে পাই। সে একটি জায়গাতে বসে তুষারপাত দেখছিল, আর এমন সময় তার জীবনের প্রথম তুষারপাতের কথা মনে পড়ে যায়। আসলে সে ছিল একজন ইন্দোনেশিয়ান নাগরিক। সে ইন্দোনেশিয়া থেকে কোরিয়াতে বিয়ে করে আসার পর সে যখন প্রথম তুষারপাত দেখে, তখন সে তার স্বামীর সাথে প্রচণ্ড আনন্দ করছিল, আর তার শ্বশুর কিম তাদেরকে দেখে অনেক খুশি হচ্ছিল। এক পর্যায়ে কিম ভেনিসাকে বলছিল তাড়াতাড়ি ফিরে আসতে, তা না হলে ঠান্ডা লেগে যেতে পারে। শ্বশুরের স্নেহ মাখা ধমক খাওয়ার পরও সে সেদিন খুবই আনন্দ করছিল। অতীতের এই সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়লে ভেনিসার অনেক মন খারাপ হয়ে যায়। অন্যদিকে সুরিন এবং চ্যান মন খারাপ করে বসে বসে তুষারপাত দেখছিল, আর তাদের মা এবং দাদার কথা ভাবছিল। এদিকে একই সময়ে কিমও তুষারপাত দেখছিল। তবে ঠান্ডায় তুষারের মধ্যে বসে থাকার কারণে সে প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়ে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে চ্যান এবং সুরিন তার ফস্টার বাবা মায়ের সাথে সেখানে চলে আসে। জংহ তখন তাদেরকে জানায় যে তাদের দাদু এখন কিছুটা সুস্থ আছে। এবার দেখা যায় কিমের জ্ঞান ফিরে আসলে চ্যান তার দাদাকে বলে, দাদা তুমি আমার সাথে রাগ করেছ তাই না? আমি তোমার অনুমতি ছাড়াই বাহিরে গিয়েছিলাম। আমি সুরিনকে তালা দিয়ে চলে গিয়েছিলাম। তখন আমি তোমার উপর রাগ করলেও এখন আমি বুঝতে পারছি যে তুমিই ঠিক ছিলে। আমি আর কখনো তোমার অনুমতি ছাড়া কোনো কাজ করব না। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এরপর চ্যান এবং সুরিন তাদের ফস্টার বাবা মায়ের সঙ্গে বাহিরে গেলে কিম এখানে জংহুকে বলে যে যদি সে কোনোভাবে মারা যায়, তাহলে সে যেন চ্যানের মায়ের সঙ্গে দেখা করে, আর তার কাছে যেন তার পক্ষ থেকে ক্ষমা চায়, কারণ সে তার উপর অনেক অন্যায় করে ফেলেছে। কিন্তু জংহু তাকে এসব না ভেবে নিজের দিকেই খেয়াল রাখতে বলে। তো কিছুক্ষণ পর চ্যান তার দাদাকে কাটলেট খাওয়াতে আসলে সে দেখতে পায় যে তার দাদার পকেট থেকে একটি কাগজ পড়ে গিয়েছে। এরপর সে সেই কাগজটির মধ্যে তার মায়ের নাম ঠিকানা দেখতে পায়। এবার বাড়ি ফিরে চ্যান তার বাবার ছবি নিয়ে বসে। সে তার বাবার ছবির দিকে তাকিয়ে তার সঙ্গে কথা বলতে থাকে। চ্যান তার বাবাকে বলে, আমি তো খুবই ছোট মানুষ বাবা, দাদা এখন অসুস্থ, সুরিনেরও তো বোঝার তেমন কোনো বয়সই হয়নি। এমন পরিস্থিতিতে আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাদেরকে ফেলে কেন চলে গিয়েছো বাবা? তুমি বেঁচে থাকলে হয়তো আজকে আমাদেরকে এমন দিন দেখতে হতো না। তুমি, আমি, মা, দাদা আর সুরিনকে নিয়ে আমরা অনেক সুখে শান্তিতে থাকতে পারতাম। আমারও তো মা বাবার ভালোবাসা পেতে ইচ্ছে করে, ইচ্ছে করে পরিবারের সবার সঙ্গে থাকতে। এরপর এমন সময় দেখা যায় খুব সুন্দর একটি প্রজাপতি এসে তার বাবার ছবির উপর বসে। ছোট্ট চ্যানের মনে ধারণা হয় যে তার বাবার আত্মাই হয়তো প্রজাপতি রূপে এসে তাকে সান্ত্বনা দিতে চাইছে। অন্যদিকে ঝাং এবং গোবুক যায় কিমের সঙ্গে দেখা করতে। তো এখানে চ্যানকে দেখতে না পেয়ে কিম তাদের কাছে চ্যানের কথা জানতে চায়। ঝাং তখন বলে চ্যান ছোট মানুষ, তাই সে হয়তো খেলতে গিয়েছে। ঝাং দেখতে পায় যে কিম সবসময় সুরিন এবং চ্যানকে নিয়েই দুশ্চিন্তা করছে, তাই সে এখানে তাকে বলে যে কিম যেন কোনো দুশ্চিন্তা না করে, সে তো আছে, সে তাদের দুজনের দিকে খেয়াল রাখবে। এরপর গোবক কিমকে বলে, আপনি কি বুঝে এত দূর গিয়েছিলেন বলুন তো, আর সেখানে গিয়ে বা কি লাভ হলো, ফিরতে তো হলো সেই খালি হাতেই। চ্যানের মায়ের যদি তার বাচ্চাদের জন্য কোনো দুশ্চিন্তা থাকত, তাহলে আপনাকে আর সেখানে যেতে হতো না, সে নিজেই বারবার ছুটে আসত। কিন্তু ঝাং এখানে গোবককে চুপ করতে বলে, কিন্তু গোবক তার কোনো কথাই শুনছিল না। সে অসুস্থ লোকটির সাথে খুবই বাজে আচরণ করছিল, তাই এক পর্যায়ে ঝাং সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। গোবকও তখন সঙ্গে সঙ্গেই তার পেছনে চলে যায় তার রাগ ভাঙাতে। এদিকে কিম তার নাতনি সুরিনকে নিয়ে বসে থাকে। সুরিন এখানে তার দাদাকে জিজ্ঞাসা করে যে তার দাদা ব্যথা পাচ্ছে কিনা, তার কি অনেক কষ্ট হচ্ছে। একথা বলতে গিয়ে সে নিজেই সেখানে কাঁদতে শুরু করে।
কিম তখন তাকে জড়িয়ে ধরে বলে যে সে একদম ঠিক আছে। সুরিন যেন তার জন্য কোনোভাবেই মন খারাপ না করে। কিমও এখানেই খুব ভালোভাবে বুঝতে পারে যে সে যেমন তাদের দুই ভাই বোনকে ভালোবাসে, ঠিক তেমনি তারা দুজনও তাকে অনেক ভালোবাসে। এবার পরের দিন সেখানে জংহুর সাথে ফস্টার এজেন্সির এজেন্ট আসে। তারা কিমের নাতি নাতনির কিছু ভিডিও কিমকে দেখায়, যে ভিডিওগুলো ফস্টার পরিবারের সঙ্গে করা হয়েছে। সেখানে দুজনকে বেশ হাসি খুশি দেখা যায়। জংহু তখন বলে যে এই পরিবার নাকি সারা জীবনের জন্য তাদের দুই ভাই বোনকে দত্তক নিতে চায়, কারণ এই কয়েকদিনে তাদের দুই ভাই বোনের প্রতি তাদের অনেক মায়া জন্মেছে। কিম তখন জংহুকে বলে চ্যান এবং সুরিন যদি তাদের কাছে যেতে চায় এবং তাদের সঙ্গে তারা এভাবে হাসি খুশি থাকে, তাহলে সে তাদেরকে দত্তক দিতে রাজি। জংহু তখন জানায় যে সেই পরিবারটি এখনই তাদের দুই ভাই বোনকে নিয়ে যেতে চায়, কারণ তারা চায় না বাচ্চা দুটো দাদার মৃত্যু নিজের চোখে দেখুক। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই। চ্যান একটি ঠিকানা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল। সে আসলে তার মাকে খুঁজতে বেরিয়েছে। সে রাস্তায় সবাইকে সেই ঠিকানাটি দেখায়, আর অনেক খোঁজাখুঁজির পর সে সেই ঠিকানায় পৌঁছে যায়। দরজায় কড়া নাড়লে বের হয় একজন মহিলা। চ্যান তখন তাকে তার মায়ের ছবি দেখায় আর জানতে চায় যে তার মা এখানে থাকে কিনা। সেই মহিলাটি তখন তাকে জানায় যে ছবিতে থাকা মহিলাটি কিছুদিন আগেই এখান থেকে শিফট হয়ে গিয়েছে। একথা শুনে চ্যানের মন ভেঙে যায়, কিন্তু তারপরও সে হাল ছেড়ে না দিয়ে তার মাকে খোঁজার চেষ্টা চালিয়ে যায়। এক এক করে রাস্তায় সবাইকে সে তার মায়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে তার মাকে কেউ চেনে কিনা বা তাকে কোথাও দেখেছে কিনা। কিন্তু এই ছোট্ট চ্যানের কথা কেউই তেমন সিরিয়াসভাবে নেয় না। এরপর একসময় চ্যান হতাশ হয়ে রাস্তায় বসে পড়ে আর সে সেখানে প্রচণ্ড কাঁদতে থাকে। এরপর হঠাৎ করেই তার মনে পড়ে যায় তার দাদার কথা, কারণ তার দাদা একবার তাকে বলেছিল যে মিনমিন করে কথা বললে তার কথা নাকি কেউই শুনবে না, তাই যা বলার তাকে জোরে জোরে এবং স্পষ্টভাবে বলতে হবে। এরপর সে চিৎকার করে বলে, আমার নাম চ্যান, আমার বোনের নাম সুরিন, আমাদের মা ভেনিসা ইন্দোনেশিয়া থেকে এসেছে, আমি আমার মাকে খুঁজে বেড়াচ্ছি, আমার দাদার জন্য এখন আমার মাকে অনেক প্রয়োজন, আমার দাদা তার কাছে ক্ষমা চাইতে চায়, আর যদি সে আমার মায়ের কাছ থেকে ক্ষমা না চাইতে পারে তাহলে সে হয়তো তার মনের কষ্টে পৃথিবী ছেড়ে চলে যাবে। আমি চাই না আমার দাদা আমাদেরকে ছেড়ে চলে যাক, আমরা তাকে অনেক ভালোবাসি, আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করুন। কথাগুলো বলতে বলতে চ্যান এখানে প্রচণ্ড কাঁদছিল। তবে এই ভিড়ের মধ্যে আবার একটি মেয়ে ছিল, সে এখানে চ্যানের কাছে থাকা ছবিটি দেখে ভেনিসাকে চিনে ফেলে, ফলে সে সঙ্গে সঙ্গেই ভেনিসার কাছে চলে যায়। এরপর দেখা যায় একটি সাদা প্রজাপতি ভেনিসার কাছে আসে। ভেনিসার সহকর্মী প্রজাপতিটিকে মারতে চাইলে ভেনিসা তাকে বাধা দেয়। ভেনিসা বলে যে সে একটি বিষয় বিশ্বাস করে, যে মৃত মানুষের আত্মা নাকি প্রজাপতি হয়ে ফিরে আসে তার প্রিয় মানুষেরা কেমন আছে সেটা দেখার জন্য। এরপর সেই প্রজাপতিটি সোজা গিয়ে ভেনিসার হাতে বসে, আর ঠিক এমন সময় তার কাছে সেই মেয়েটি আসে আর সে ভেনিসাকে জানায় যে সে রাস্তায় একটি ছেলেকে দেখেছে, যে কিনা সকলকে বলছিল ভেনিসা নাকি তার মা। একথা শুনে ভেনিসা একদম হতবম্ব হয়ে যায়। এদিকে এক পর্যায়ে চ্যান তার দাদার কাছে ফিরে আসে। তার দাদা কিমিতে একদম অস্থির হয়ে যায় আর বলে যে এত সময় ধরে সে কোথায় গিয়েছিল। চ্যান তখন মন খারাপ করে বলে, তুমি বুঝবে না দাদা, তুমি বিশ্রাম নাও। এবার আস্তে আস্তে কিম কিছুটা সুস্থ বোধ করলে সে তার নাতি নাতনিকে নিয়ে বাহিরে বের হয় আর সে তাদেরকে আজকে তাদের পছন্দের খেলনা কিনে দিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর বাড়ি ফিরে খাবার খাওয়ার সময় হঠাৎ করে কিম প্রচণ্ড কাঁদতে শুরু করে আর এক পর্যায়ে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। চ্যানিতে অনেক ভয় পেয়ে যায়, তবে কিম নিজেকে সামলে নিয়ে বলে এগুলো কিছুই না, সে সস খেয়েছিল সেগুলোই পড়েছে। এরপর কিম চ্যানকে বলে, আমি খুবই অসুস্থ, আমি তোমাদের দেখভাল করতে পারছি না আর জানি না আমি এভাবে আর কতদিন সুস্থ থাকব, তাছাড়া আমার জন্য তোমাদের দুই ভাই বোনের শৈশবে সুন্দর সময়গুলো নষ্ট হচ্ছে, তাই আমি চাই এখন থেকে তোমরা তোমাদের ফস্টার পরিবারের সঙ্গে থাকো, তারা তোমাদেরকে অনেক ভালোবাসে আর সেখানেই তোমরা দুই ভাই বোন অনেক ভালো থাকবে, তোমাদেরকে তারা ভালো ভালো খাবার খেতে দেবে, ভালো ভালো পোশাক দেবে এবং তোমাদের পছন্দ মতো যে কোনো দামি দামি খেলনা কিনে দেবে, সেই সাথে তোমরা দুজনই অনেক ভালো স্কুলে লেখাপড়াও করতে পারবে। আর সবচাইতে ভালো বিষয় কি জানো, তোমাকে আর সুরিনের খেয়াল রাখতে হবে না, তুমি যখন ইচ্ছে তখনই খেলতে বেরিয়ে যেতে পারবে। কিন্তু এসব কথা শুনে চ্যান তখন তাকে বলে যে সে এসবের কিছুই চায় না, সে শুধুমাত্র তার দাদাকে চায়, তারা দুই ভাই বোন তার দাদার সঙ্গে থেকে যেই শান্তি পায় সেটা সেই দামি দামি খেলনা, দামি দামি খাবার এবং দামি দামি পোশাকে নেই। এরপর চ্যান কাঁদতে কাঁদতে এখানে তার বংশের পূর্বপুরুষদের নাম বলতে থাকে এবং বলে, তুমি তো বলেছিলে যে সবাইকে যেন আমি বলি যে আমি অনেক অভিজাত বংশের সন্তান, তাহলে কেন তুমি আমাকে এখন অন্য পরিবারের পরিচয়ে বড় হতে বলছো,
বর্তমানে আমি হচ্ছি এই বংশের বড় ছেলে, তাই এখন আমার দায়িত্ব হচ্ছে আমার পরিবারকে ভেঙে যেতে না দেয়া, আমাদের সবার একসঙ্গে থাকা। কিম তখন চ্যানকে জড়িয়ে ধরে বলে যে চ্যান যেন একটি কথা সারা জীবন মনে রাখে, যা কিছুই হয়ে যাক সেই তার দাদা এবং সবসময় সেই থাকবে, অন্য পরিবারে গেলেও তার পরিচয় বদলে যাবে না। এসব কথা বলে কিম তার দুই নাতি নাতনিকে বোঝায় যে কিম এখন অসুস্থ, তাই ফস্টার পরিবারে থাকলে সে হয়তো দ্রুত সুস্থ হয়ে যাবে। এরপর কিম তার দুই নাতি নাতনির হাত ধরে তাদের দুজনকে ফস্টার পরিবারের গাড়িতে তুলে দেয়। সুরেন এখানে তার দাদাকেও গাড়িতে এসে বসতে বলে, তবে সে যখন বুঝতে পারে যে তার দাদা তাদের সঙ্গে যাবে না, তখন সে প্রচণ্ড কাঁদতে শুরু করে। আর চ্যান তো আগে থেকেই কাঁদছিল। এভাবেই চোখের জলে ছোট্ট দুটি মানুষ তাদের দাদাকে বিদায় জানায়। এদিকে তাদের দুজনে চলে যাওয়ায় কিমও যেন একদম স্তব্ধ হয়ে যায়। সে বাড়িতে ফিরে আসলে বাড়িটি তার কাছে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ বাড়িটির প্রত্যেকটি আনাচে কানাচে জড়িয়ে আছে বাচ্চা দুটোর স্মৃতি। তাদের খেলনা, তাদের ড্রয়িং, তাদের জুতো, রং পেন্সিল, জামাকাপড় সবকিছু আশেপাশে ছড়িয়ে তাদের অস্তিত্বে জানান দিচ্ছে যে ছোট্ট দুটো মানুষ আর এই বাড়িতে নেই। কিমেতে প্রচণ্ড ভেঙে পড়ে আর সে একদম স্তব্ধ হয়ে বসে থাকে। সে তার প্রিয় নাতি নাতনিকে ছাড়া কিভাবে জীবনের শেষ দিনগুলো কাটাবে, এটা ভাবতেই যেন তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। একাকিত্ব যেন কিমকে আজকে চারিদিক থেকে গ্রাস করে ফেলছে। তবে ঠিক এমন সময় দরজার বাহিরে কেউ একজন উপস্থিত হয়। বের হয়ে কিম একদম চমকে ওঠে, কারণ দেখা যায় ভেনিসা দাঁড়িয়ে আছে। ভেনিসা তখন মাথা নিচু করে তার দিকে একটি খাম এগিয়ে দেয় আর সে ধীরে ধীরে বলে, আমাকে মাফ করবেন বাবা, পুরো টাকাটা এখনো আমি জোগাড় করতে পারিনি, তাই লজ্জায় আমি আজ পর্যন্ত আপনার সামনে এসে দাঁড়াতে পারিনি। কিন্তু আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে খুব দ্রুতই আমি টাকাগুলো ফিরিয়ে দেব, আর সেটার জন্য আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি। ভেনিসার এসব কথা শুনে কিম তার চোখের পানি ধরে রাখতে পারে না। কিম তখন পরম মমতায় বাবার মতোই তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তুমি এত শুকিয়ে গিয়েছো কেন? আমার টাকা জোগাড় করতে বুঝে অনেক পরিশ্রম করতে হয়েছে, তোমার কি তোমার সন্তানদের কথা একবারও মনে পড়েনি? এই বাবার কথাও কি তোমার একবারের জন্যও মনে পড়েনি? তুমি ফিরে আসতে কেন এত দেরি করেছো মা? আমি কত খারাপ একটা মানুষ তাই না? তোমাকে কত কষ্ট দিয়ে তোমার সন্তানদের কাছ থেকে আলাদা করে দিয়েছি, তোমাকে ভুল বুঝেছি, তুমি কি এই বুড়ো লোকটাকে ক্ষমা করবে মা? এই বলেই কাঁদতে কাঁদতে কিম এখানে ভেনিসাকে জড়িয়ে ধরে। ভেনিসাও এখানে প্রচণ্ড কাঁদছিল, কারণ সে তো জানে যে কিম আসলে কতটা বড় মনের একজন মানুষ। এরপর কিম ভেনিসাকে মন থেকে ধন্যবাদ জানায় তার বাচ্চাদের কাছে ফিরে আসার জন্য। ভেনিসা তখন তাকে বলে, আমি তো ফিরে আসবই বাবা, আপনি হাজারবার আমাকে বের করে দিলেও আমি বারবার ফিরে আসব, এটা তো আমারই বাড়ি, আপনারা তো আমারই পরিবার, তাই হাজার বাধা বিপত্তি পেরিয়ে আমাকে তো ফিরে আসতেই হবে। এসব কথা শুনে কিম কান্নার মাঝেও হাসে। আজকে যেন তার জীবনের সমস্ত কষ্টই দূর হয়ে গিয়েছে। এবার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে চ্যান তার ছোট বোনের হাত ধরে দৌড়ে বাড়ির দিকে আসছে। তারা আজকে প্রচণ্ড খুশি ছিল, কারণ তারা দুই ভাই বোনই তাদের মা এবং দাদার কাছে ফিরে যাচ্ছে, যেটা তাদের বহুদিনের স্বপ্ন ছিল। আর আজকে তাদের দুই ভাই বোনের সেই স্বপ্নটি পূরণ হয়েছে। তারা নতুন করে ফিরে পেয়েছে তাদের পরিবারকে এবং খুঁজে পেয়েছে নতুন এক জীবন।